नमस्कार बंधुरा, मायर किचेने सबाई के स्वागत। आज के आमी अपनादेर के खूब सहजे और खूब कम उपकरणे बाटार स्पाइसी प्रन चाउ करे अपनादेर के देखाबो किभावे बानाबो। चलुन देखे नी। प्रथमे आमी गैसे कड़ाई गरम करते बसिए दिएछि और ताते दी दिलाम 2 चामच सादा तेल और दी दिलाम बड़ो चामचेर 1 चामच बाटार। এটা আমার হোমমেড বাটার, আপনারা যে কোনো বাটারই ইউজ করতে পারেন। বাটারটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপর দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন কুচি, দিয়ে একটু শটে করে নেব। এখানে বেশি সবজি ভাজতে লাগে না, আর এখানে সবজি বলতে শুধু পড়বে রসুন ও পেঁয়াজ। এখানে কোনো রকমই গাজর ক্যাপসিকাম কিন্তু পড়ে না। এখানেও আমি পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে একটু শটে করে নেব। আর এই চাউটা কিন্তু খুবই সহজ আর খুব কম উপকরণে কিন্তু বানানো যায় আর খুব অল্প টাইমেই হয়ে যায়। দিয়ে দিলাম আমি এখানে ছোট চামচের 4 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দেবেন। আর আমি চাউটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, যার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর উপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমার এখানে ছোট চামচে 4 ভাগের 1 ভাগ আছে, আর তার উপর থেকে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও ছোট চামচে 4 ভাগের 1 ভাগ আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভালো করে চিংড়ি মাছটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার চিংড়ি মাছটা খুব বড় বড় ছিল বলে আমি এই চিংড়ি মাছটাকে হাফ করে কেটে নিয়েছি। সব কিছুর সাথে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। আর এই দেখুন, আমি আগে থেকে কিন্তু চাউটা সিদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি। আমি আগে থেকে চাউটা দেখালাম না, কেন আমি আরও দুটো রেসিপি চাউয়ের দিয়েছি, ওখানে আমি চাউ সেদ্ধ করা দেখিয়েছি, এই জন্যে এই রেসিপিতে আমি কোনো রকম চাউ সেদ্ধ করাটা দেখালাম না। আমি ওই দুটো চাউয়ের লিঙ্কও নিচে দিয়ে দেবো, চেক করে নেবেন। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউটা, তার ওপরে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে এবার চাউয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখলেন তো, খুব সহজেই ও খুব কম উপকরণেই স্পাইসি বাটার প্রন চাউ হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এখানে আমার চাউটা রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসছে, ও খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সহজেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নমস্কার।